আসসালামু আলাইকুম, হ্যালো টেক বিডিয়ার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি অটোক্যাডের 18তম পর্বে। তো আজকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ কমান্ড নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা যে কমান্ডটি শিখব সেটা হলো ফিলেট কমান্ড। তো ফিলেট কমান্ডটি কার্যকর করার জন্য আমাদেরকে যেতে হবে মডিফাই টুল বারে, এখান থেকে ফিলেট ফিলেট অপশনটি আমরা সিলেক্ট করতে পারবো, অথবা আমরা মডিফাই মেনু থেকে আমরা ফিলেট নির্বাচন করতে পারবো। আমরা যেহেতু শর্টকাট ব্যবহার করব, তো ফিলেটের শর্টকাট হলো এফ। এফ লিখে আমরা কিবোর্ড থেকে ইন্টার চাপবো। তো আমরা ফিলেট কমান্ডের মাধ্যমে আমরা ট্রিম করতে পারবো। তো এখানে আমাদের ট্রিম কমান্ড কার্যকর করার দরকার নেই, আমরা ফিলেট কমান্ডের সাহায্যে আমরা এইগুলো ট্রিম করতে পারবো যে বাড়তি অংশগুলো আছে। তো এখানে আমাদেরকে বলতেছে সিলেক্ট ফার্স্ট অবজেক্ট, আমরা ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করলাম। তারপর বলতেছে সিলেক্ট সেকেন্ড অবজেক্ট, আমরা সেকেন্ড অবজেক্ট সিলেক্ট করলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে ট্রিম হয়ে গেছে। তো আমরা যদি এটাকে একটু রেডিয়াস আকৃতি দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? তো সেক্ষেত্রে আমরা আবার ফিলেট কমান্ড গেলাম, ফিলেট। তো আমরা এখান থেকে রেডিয়াস আর টাইপ করব, আমরা এখানে সিলেক্ট না করে আমরা টাইপ করব আর। এখানে আন্ডো পলিলাইন রেডিয়াস ট্রিম আমরা আর সিলেক্ট করব, আর আল লিখে কিবোর্ড থেকে এন্টার চাপবো। তো স্পেসিফাই ফিলেট রেডিয়াস আমরা কত চাচ্ছি, তো আমরা এখান থেকে আমরা চার চার দিলাম, চার দিয়ে আমরা কিবোর্ড থেকে এন্টার চাপবো। তো এখন বলতেছে ফার্স্ট অবজেক্ট সিলেক্ট, আমরা ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করলাম। সেকেন্ড অবজেক্ট আমরা যদি সিলেক্ট করি, তাহলে দেখবো যে একটা রেডিয়াস আকৃতি নিচ্ছে। তো সেম ভাবে আমরা এটাও করতে পারি, ফিলেট রেডিয়াস 4, ফার্স্ট অবজেক্ট সেকেন্ড অবজেক্ট। তো আমাদের ফিলেট কমান্ডটি কিভাবে কাজ করে তা দেখলাম। আমরা ইচ্ছা করলে এই দুটোকে আমরা করে নিতে পারি, এভাবে ফিলেট আমরা রেডিয়াস আর ফার্স্ট অবজেক্ট আমরা এটাও করতে পারি, ফিলেট রেডিয়াস এন্টার। তো তো এখন আমরা যে কমান্ডটি নিয়ে আলোচনা করব সেটা হলো হ্যাচ। হ্যাচ একটি গুরুত্বপূর্ণ কমান্ড। তো আমরা বাম পাশের যে ড্র টুল বারটি আছে এখান থেকে আমরা হ্যাচ সিলেক্ট করতে পারি, অথবা আমরা ড্র মেনু থেকে হ্যাচ সিলেক্ট করতে পারি, অথবা হ্যাচের শর্ট কি হলো এইচ, এইচ লিখে আমরা কিবোর্ড থেকে এন্টার চাপলে আমরা দেখবো যে হ্যাচ লিঙ্কটা চলে এসেছে। তো এখানে আমরা তো আমরা টাইপ প্রিডিফাইন সিলেক্ট থাকুক, এখান থেকে আমরা প্যাটার্ন সিলেক্ট করতে পারি। তো আমরা এখান থেকে আদার প্রিডিফাইন্ড, এখান থেকে আমরা যদি এআর B816 সিলেক্ট করে আমরা ওকে দিই। তো ওকে দেওয়ার পর আমরা এখান থেকে পিক পয়েন্ট সিলেক্ট করে নিতে হবে, আমরা কোথায় এটা অ্যাপ্লাই করব। আমরা অ্যাপ্লাই করতে চাই এখানে, ক্লিক করার পর আমরা এন্টার চাপ। তো স্কেল 1 আছে, আমরা এটাকে কমায় কমিয়ে বাড়ি নিতে পারবো। তো আমরা এই অবস্থায় যদি আমরা প্রিভিউ দেখতে চাই, তাহলে আমরা দেখবো যে আমাদের অ্যাপ্লাই হয়েছে কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো এটাকে আমরা যদি ছোট করতে চাই, আমরা আবার কিবোর্ড থেকে এন্টার চাপবো সিলেক্ট করে। তো এখন আমরা যদি স্কেলটাকে একটু কমিয়ে দিই,
কমিয়ে দেওয়ার পর আমরা আবার পিক পয়েন্টে যাই, এন্টার। এখন আমরা যদি আবার প্রিভিউ দেখি তাহলে আমাদের এরকম দেখাচ্ছে। তো আমরা কিন্তু ইচ্ছে করলে এটা পরিবর্তন করতে পারবো। তো পরিবর্তন করার জন্য আমরা এখান থেকে আবার প্যাটার্নটা সিলেক্ট করব, প্যাটার্ন সিলেক্ট করে আমরা যদি এআর বিআর এসটিডি এটা সিলেক্ট করি, সিলেক্ট করে যদি ওকে দিই, তো ওকে দেওয়ার পর আমরা এখান থেকে আবার পিক পয়েন্টে সিলেক্ট করে দিব, সিলেক্ট করে এন্টার চাপবো। এখন আমরা যদি প্রিভিউ দেখি তাহলে আমাদের এরকম দেখাচ্ছে। তো তো বন্ধুরা, আমরা শিখলাম কিভাবে হ্যাচ অ্যাপ্লাই করতে হয়। তো আমরা আরো হ্যাচিং এর অ্যাপ্লাই দেখব উপরে। এখানে আমরা যদি কংক্রিট দিতে চাই তো এটা কিভাবে দিব, এই জন্য আমরা আবার এইচ এন্টার। তো এখান থেকে প্রিডিফাইন সিলেক্ট থাকবে, এখান থেকে আমরা প্যাটার্ন সিলেক্ট করব। তো এখান থেকে আমরা কংক্রিট নিব, এটাই নিলাম কংক্রিট। তো আমরা এখান থেকে পিক পয়েন্ট সিলেক্ট করে দিলাম, পিক পয়েন্ট, কিবোর্ড থেকে এন্টার। এখন আমরা এখান থেকে স্কেল দিয়ে দিব, আমরা স্কেল 1 দিলাম। এই অবস্থায় যে আমরা প্রিভিউ দেখি তো আমাদের এমন দেখাচ্ছে। তা আমরা যদি স্কেল আর একটু কমিয়ে দিই, সেক্ষেত্রে আমরা এখান থেকে স্কেল একটু কমিয়ে দিলাম 0.5। আমরা আমরা যদি প্রিভিউ দেখি তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কংক্রিটের যে হ্যাচ এটা অ্যাপ্লাই হয়েছে। তো আমরা আবার কিছু অ্যাপ্লাই দেখি হ্যাচিং। আমরা যদি আগে পিক পয়েন্ট দেখেছিলাম, এখন আমরা সিলেক্ট অবজেক্ট করে দেখব। তো আমরা কংক্রিটি এখানে দিচ্ছি, অ্যাড সিলেক্ট অবজেক্ট, আমরা সিলেক্ট অবজেক্ট সিলেক্ট করব, তারপর কিবোর্ড থেকে এন্টার চাপব। তো এন্টার চাপার পর আমরা এখানে যদি আমরা প্রিভিউ দেখি তো এখানে অল্প কয়েকটি দেখাচ্ছে। তো আমরা যদি আবার এখান থেকে স্কেলটি কমিয়ে দিই, আমরা 0.25 দিলাম, তো এই অবস্থায় যে আমরা প্রিভিউ দেখি তো আমরা দেখবো যে এই তিনটা অবজেক্ট যে সিলেক্ট করেছিলাম এটাকে ঘিরেই আমাদের কংক্রিটটি অ্যাপ্লাই হয়েছে। তো আমরা এখান থেকে ইচ্ছে করলে পাল্টিও দিতে পারবো। আমরা এখান থেকে যদি এটা সিলেক্ট করি, আমরা এখান থেকে যদি এটা সিলেক্ট করি NSI32, ওকে, এটাতে আমরা প্রিভিউ দেখি তো আমরা দেখবো যে এই তিনটা অবজেক্টটি ঘিরেই অ্যাপ্লাই হয়েছে। আরো আমরা পাল্টিয়ে দেখতে পারি, আমরা এটা যদি সিলেক্ট করি, আমরা এখান থেকে যদি প্রিভিউ দেখি তাহলে এরকম দেখাচ্ছে। তো বন্ধুরা, এখন আমরা আরেকটি এখন আমরা যদি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই, তো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য দুটি কালার আছে, 1 কালার 2 কালার। তো আমরা যদি 1 কালারে রেখে যদি আমরা করি তাহলে আমাদের পিক পয়েন্ট, আমরা যদি এই সার্কেলটি সিলেক্ট করি এন্টার চাপি, তাহলে আমরা যদি প্রিভিউ দেখি তো এখানে কেমন দেখাবে। আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা প্রিভিউ দেখি তাহলে দেখবো যে এরকম দেখাচ্ছে। তো আমরা এখন যদি 2 কালার সিলেক্ট করি ইনগ্রেডিয়েন্টের ক্ষেত্রে, 2 কালার, তো
তো এখান থেকে আমরা প্রথম কালারটা যদি লাল নিই, এখান থেকে আমরা গভীরতা রঙের ডার্ক এবং হোয়াইট করে নিতে পারবো। আমরা নিলাম আর কালার মোড আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো, আরজিবি কালার, এইচএলএস কালার। তো আমরা এই অবস্থায় রেখে আমরা ওকে দিলাম। আর দ্বিতীয় কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। দ্বিতীয় কালারটা যদি আমরা হলুদ নিই, এখান থেকে আমরা একটু ডিপটা বাড়িয়ে দিব। ওকে, এখান থেকে আমরা ইন্ডেক্স কালার থেকে বিভিন্ন কালার চুজ করতে পারি, কালার ব্লক থেকে এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। তো আমরা এখান থেকে আমরা ইউলোটা নিলাম, আমরা ওকে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপ্লাইটি। তো আমরা প্রথমে এটা সিলেক্ট করেছি, এখন যদি আমরা এটা সিলেক্ট করি প্রিভিউ দেখি, তো ভিতরে লাল বাহিরে হলুদ দেখাচ্ছে। আমরা যদি এটা সিলেক্ট করি প্রিভিউ দেখি, তাহলে উপরে লাল নিচে হলুদ। তো আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা ইয়া করে নিতে পারবো। তো আমরা এই অবস্থায় যদি ওকে দিই, তাহলে দেখবো যে আমাদের গ্রেডিয়েন্ট কালারটি অ্যাপ্লাই হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি সিলেক্ট এর মাধ্যমে করতে চাই, তাহলে আবার আমরা দেখি এইচ এন্টার গ্রেডিয়েন্ট। আমরা এখান থেকে যদি পিক পয়েন্ট দেখেছিলাম, আমরা সিলেক্ট করব সিলেক্ট এন্টার। তো এখান থেকে আমরা একটা সিলেক্ট করে আমরা যদি প্রিভিউ দেখি, তো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্লাই হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দুটি কমান্ড শিখলাম, আশা করি তোমাদের খুবই উপকারে আসবে এবং খুব শীঘ্রই ইনশাল্লাহ আমরা আমাদের প্রজেক্ট শুরু করব। তো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে। তো নতুন কোন ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যাবে। তো সবাই ভালো থাকো, আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।